সোমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে পালিত হলো বাহা পরব। বাহা পরব ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল, হুল ও অন্যান্য আদিবাসীদের দ্বারা পালিত একটি উৎসব। সাঁওতালি ভাষায় বাহা শব্দের অর্থ ফুল, তাই বাহা পরব হলো ফুলের উৎসব। এই উৎসব উপলক্ষে আদিবাসী পুরুষ, মহিলা ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়। রীতি অনুযায়ী প্রত্যেক বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমার সময় বাহা পরব পালিত হয়। এই পরব উপলক্ষে নাচ গান, সেই সঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। ফুলের সাজে সেজে ওঠেন আদিবাসী মেয়েরা। এবছর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে মহাসমারোহে বাহা পরব পালন করা হয়। এই দিন সকালে শান্তিনিকেতনের রতনপল্লী থেকে প্রায় 20,000 মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে বাহা পরবের সূচনা হয়। শোভাযাত্রা শেষে শ্যামপাটি সংলগ্ন আমাদের শান্তিনিকেতন বৃদ্ধাবাসে বাহা পরব পালন করা হয়। আজকে আমরা অলরেডি জেনেছিলাম অনেকদিন থেকেই যে আমরা একটা বাহা পরব করব। এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে বাহা পরব উদযাপিত হচ্ছে আমাদের সাঁওতাল সমাজে। তেমনিভাবে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের অনুপ্রেরণায়, তাদের সহযোগিতায় আমরা এটা অন্যভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। একটা আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের পরম্পরা, যে আমাদের যে ঘরানা আছে সেই ঘরানাকে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা করেছি আমাদের শান্তিনিকেতন এরকম একটা জায়গায়। অন্য আঙ্গিকে আমরা এই বাহা পরবটাকে নিয়ে যাওয়ার আমরা একটা পথ দেখানোর একটা প্রচেষ্টা করছি। যারা নতুন প্রজন্ম, তারা আজকে সোশ্যাল মিডিয়া, তারা ডিজিটাল জীবনযাপন করেন, তাদের কাছে কীভাবে বাহাটা পৌঁছাবো, তার জন্যই আজকে এই আধুনিকতা নিয়ে আজকে এই শান্তিনিকেতনে এই বাহা পরব আমরা উদযাপন করছি। শান্তিনিকেতনের রাস্তায় যে প্রচুর যানজট সৃষ্টি হয়েছিল, আপনারা কি প্রশাসনের কাছে পারমিশন নিয়েছিলেন? না, এই জন্যেই নিইনি, কারণ আমরা এখানে, আমার তো এখানেই জন্ম। আমি দেখেছি যখন দুর্গা পুজোর বড় বড় ডিজে সাউন্ড ফাউন্ড নিয়ে যখন একদম একাকার হয়ে যায়, কত মানুষের আপদ বিপদ হয়। অনেক মানুষ ট্রেন ধরতে পারে না, অনেক মানুষ অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে আটকিয়ে পড়ে যায়। তেমনি আমরা আজকে যেটা করেছি, আমাদের যে পবিত্র এই বাহা পরব, আমাদের কোনো ডিজে ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, আমাদের ছাত্রছাত্রী এবং সাঁওতালি ধামসা মাদল আমাদের নাচ এবং গানের মধ্যে দিয়ে ভীষণভাবে শৃঙ্খলাভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পদযাত্রা হয়েছে। সেটা সবাই এটাকে সহযোগিতা করেছে এবং সবাইকে আমরা রাস্তার আশেপাশে যারা ভিড় জমেছিল তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করেছি, আমাদেরকে সবাইকে আমরা আপন করার চেষ্টা করেছি, আমাদের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট জানান, আদিবাসীদের একটা পবিত্র পরব হচ্ছে বাহা পরব। জল দিয়ে ওনাদের ইষ্ট দেবতাকে বরণ করেন এবং কচি যে পাতা, ফুল, ফল সেগুলো নিজেরা গ্রহণ করার আগে দেবতাকে প্রথম দেন এবং এটা খুব পবিত্র পরব। এই পরবকে কেন্দ্র করেই আমরা বাহা উৎসবটা করতে চাইছি, যে শুধুমাত্র ফুল দিয়ে যাতে করে সর্বধর্মের মানুষকে এক করে শিল্প করার স্বার্থে আমরা এই বাহা উৎসব করছি। উপস্থিত কারা ছিলেন অনুষ্ঠানে? উপস্থিত আদিবাসী মানুষজন ছিলেন, আমাদের ছাত্রছাত্রী, টিচার এবং কিছু মানুষজন যেনারা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকে একযোগে এই অনুষ্ঠান করি। আর সঙ্গে ছিলেন আমাদের মেডিকেল কলেজের সমস্ত ডাক্তারবাবু। কী কর্মসূচি ছিল বুঝি? আপনাদের দেখা গেল র্যালি যখন শুরু হলো সেখানে দেখা গেল ভিড়ভাড়টা, আপনার যানজটের সৃষ্টি হয়েছিল, সেই আপনারা কি প্রশাসনের পারমিশন নিয়েছিলেন এই র্যালি? হচ্ছে রথিন কিস্কু, ওনাকে আমি বলেছিলাম পারমিশন, তা উনি আমার দিকে তাকিয়ে বললেন আমরা আদিবাসী, এইখানে বাসিন্দার, তা দুর্গাপুজোয় যখন লোক যায় তখন কি পারমিশন নেয়? যখন আমাদের ইয়েরা যায়, ওই মহরমের লোক যায়, তখন কি পারমিশন নেয়? ইন্টিমেশন আমরা দিয়েছি, এ তো রাস্তার উপর দিয়ে ফুল নিয়ে কিছু মানুষজন গেছে, অনুষ্ঠান তো আমাদের নিজস্ব ক্যাম্পাসে হচ্ছে। এই দিনের বাহা পরবে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বাহা পরবের আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠেন সকলেই। বোলপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট,
নিউজ নেটওয়ার্ক 7।